আজ শুভ বড়দিন। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা আর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই দিনটি। রাতে প্রথম প্রহরে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রার্থনায় ছিল শান্তির বার্তা নিয়ে আসা প্রভু যিশুর অনুসারীদের কাছে। বিউতি সমাদ্দারের প্রতিবেদন। পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার আর ব্যভিচারে ছেয়ে গিয়েছিল, তখন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যীশুখ্রিস্ট মানবরূপে পৃথিবীতে আসেন মানুষের মুক্তিদাতা হয়ে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে, 2000 বছর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে বেতলেহেমের এক গোশালায় কুমারী মাতা মেরির কোল আলোকিত করে আসেন যীশুখ্রিস্ট। এই জন্মতিথিকে উপলক্ষ করে প্রতিবছর আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। রাতের প্রথম প্রহর থেকেই শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। এই গোশালা ঘরে জন্ম নিয়েছেন প্রভু যীশু, যিনি ঈশ্বরের পুত্র, মানব দেহ ধারণ করে জন্ম নিয়েছেন গোশালা ঘরে। দিনটি উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলো, ফুল ও নানা অনুষঙ্গ দিয়ে। স্থাপন করা হয়েছে খ্রিস্টের জন্মের ঘটনা প্রতীক গোশালাও। গির্জার পাশাপাশি বাসাবাড়িও সাজানো হয়েছে বাহারি আলোকসজ্জা ও ফুলে। পালন করা হয় ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান। আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন, তাই এখানে এসেছি। 24 তারিখ রাত্রেই আমরা মিশাটা বিশেষ করে পালন করি এবং গির্জার ভিতর ফাদার উপাসনা দেন, কেক কাটা হয়। রাজধানীর 5 তারকা হোটেলগুলো পসরা সাজিয়েছে বর্ণাঢ্য আয়োজন নিয়ে। নয়নাভিরাম ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের উপহার আর রংবেরঙের আলোকসজ্জায় সাজানো প্রাঙ্গণ। সেই সাথে ছিল কেক, পুডিং, কুকিজ সহ মুখরোচক নানা খাবার। খ্রিস্ট অনুসারীদের প্রার্থনায় হিংসা আর হানাহানির পরিবর্তে শান্তির বার্তা ছড়াক বিশ্বজুড়ে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।